সবসময় আমাকে সবাই দেখে যে আমি স্টারদের সাথে কাজ করি, নায়ক নায়িকাদের সাথে কাজ করি। তা আজকে একেবারেই ভিন্ন একটি জগতে আমার প্রবেশ, তো ভাবলাম যে এই জগতের যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে যদি আমি আশীর্বাদ নিতে পারি বা তাদের কাছ থেকে কিছু নিতে পারি সেটাই আমার পরম সৌভাগ্য হবে। আর আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই বইটা অধ্যয়ন প্রকাশন এবং তাম্রলিপির যে প্যাভিলিয়ন আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন থেকেও কিনতে পারবেন। তো আমি লেখাতে একেবারেই নতুন, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বইয়ের ভাষাগুলো কিরকম হয়, যেহেতু উনি লেখালেখি করেন তো উনি আমাকে গাইড করেছেন একদম ফার্স্ট টু লাস্ট, এবং বারবার তিন থেকে চারবার চেঞ্জ করা হচ্ছিল যে এটা এভাবে লিখে এটা ভুল হয়েছে ঠিক হয়েছে। তো আমার মনে হয়েছিল যে সীমান্ত সজল ভাইয়ার গাইডেন্স ছাড়া আসলে এই বইটা পূর্ণতা পেত না। তো ক্রেডিট ওনার, আমি একটু সীমান্ত সজল ভাইয়াকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং কিছু বলবার জন্য, কারণ ওনার অবদান ছাড়া আসলে আজকের এই প্রোগ্রামটা করা কোনোভাবেই সম্ভব হতো না। ছোট থেকে ও লেখে, ওর প্রকাশ করার কথা ছিল বই, কিন্তু সেটা আমি করে ফেলেছি আগে, তো ওর অনুপ্রেরণায় কিন্তু আজকের এই পূর্ণতা। তো আমি বলবো ছোট করে তুমি যদি কিছু বলতা। ধন্যবাদ বারিশ। আসলে বারিশকে তো আমি অনেক আগে থেকে চিনি, মানে আমাদের পড়াশোনায়, কলেজ লাইফ যদি বলি, কলেজ লাইফের পর থেকে ইউনিভার্সিটি লাইফটা আমরা একসাথেই মোটামুটি পার করেছি। তো আমি কিন্তু একটা মানুষের ছোট থেকে বড় হওয়া দেখেছি, বারিশের যে মানে স্টুডেন্ট থেকে শুরু করে আজকে তারকা খ্যাতি যাই বলেন বা এত সুপরিচিতি, এটার আমি একজন প্রত্যক্ষদর্শী। এবং আজকে আমি ওর জীবন সঙ্গী হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আমার সাথে যে মানুষটা সারা জীবন কাটাবে, সে এত বেশি সাকসেসফুল, এত বেশি পরিশ্রমী, এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের আজকের প্রধান অতিথি নির্মলেন্দু গুণ স্যার, আমি জানি উনি বেশি একটা বের হন না বাড়ি থেকে, আজকে আমাদের আমন্ত্রণে এসেছে, এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারকে। এবং শিমুল মোস্তফা ভাইয়া আমাদের অনেক প্রিয়, ওনার অনেক বই আমি পড়েছি এবং নির্মলেন্দু গুণ স্যারের মানে লেখা কে পড়েনি, আমার মনে এখানে এমন কেউ নেই যে স্যারের লেখা পড়েনি। তো